الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال تعالى فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم في حديث طويل كل معروف صدقة حتى اللقمة التي ترفعها إلى فم امرأتك أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم এখন জিলকাদ মাস শুরু হয়ে গেছে হাজির সাহেবরা অনেকেই আল্লাহর মেহরবানি চলে গেছেন প্রত্যেক দিন যাইতেছেন আল্লাহর ঘরের তওয়াফ জিয়ারাতের জন্য ইনশাআল্লাহ সেই বিষয়ে কথা হবে তবে শাওয়াল মাসে শাওয়াল মাসের হুকুম হিসেবে যে বয়ান শুরু হয়েছিল দাম্পত্য জীবন ওই আলোচনা এখনো শেষ হয়নি
এটা জানা আমাদের উপরে ফরজ, এটা জানলে দুনিয়া তো কামিয়াব, সুখময় জিন্দেগি, আখেরা তো কামিয়াব। আর আল্লাহর বিধান, আল্লাহর কানুন, এটা অধিকাংশ মুসলমান জানে না। তারা অন্য জাতিকে দেখে জীবন যাপন করে, এরা কোনোদিনও কামিয়াব হবে না। আল্লাহ যে সুখ শান্তির ফয়সালা করেছেন এগুলো থেকে তারা বঞ্চিত থাকবে, যেহেতু রব্বুল আলামিন খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহর কোন নামেরই বাংলাতে অনুবাদ করা যায় না। আংশিকভাবে বোঝানো যায়, আংশিকভাবে একটা ধারণা দেওয়া যায় যে এই নামের এইরকম অর্থ, কিন্তু আরবি ভাষার ভিতরে যে ব্যাপকতা আছে এটা অন্য কোন ভাষার মধ্যে নেই, কোন ভাষার মধ্যে নেই। কোন ভাষা দিয়েই কোরআনের তর্জমা হোক, আল্লাহর নামের তর্জমা হোক, এটা পেশ করা সম্ভবপর না। জাস্ট একটা ধারণা দেওয়া হয় যে আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তার মধ্যে আরো কত কথা রয়ে গেছে, যেগুলো খালেকের মধ্যে আছে। আল্লাহর সৃষ্টি আর বান্দার সৃষ্টি পার্থক্য কি? এটা আর বোঝানো সম্ভবপর হয় না, ওর জন্য আলাদা ব্যাখ্যা দিতে হবে। যাই হোক, সেটা আমার এখন উদ্দেশ্য না। উদ্দেশ্য হল তিনি যেহেতু সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, সম্মানদাতা, স্বাস্থ্যদাতা, সব তিনি। কাজেই কিসে আমাদের মঙ্গল, কিসে অমঙ্গল, এটা অন্য কারোর দ্বারা জানা সম্ভবপর না, তিনি বলবেন। এই মানব মেশিনের যিনি স্রষ্টা, তিনি বলবেন যে এটা কিভাবে কাজ নিলে এই মেশিনটা দুনিয়া তো আরামে থাকবে, আখেরা তো জান্নাতবাসী হবে, তিনি বলবেন, আর কেউ বলতে পারবে না। যে মেশিন তৈরি করে সেই বলে দেয় যে আমার মেশিনের এইখানে অক্টেন দিবেন, এইখানে মোবিল দিবেন, এইখানে পানি দিবেন, ইত্যাদি ইত্যাদি বলে দেয়। আপনি কিনছেন দেখে তার কথা মানলেন না, এখন তো আমি মালিক, ওই বেটা কি কইছে আমার কি দরকার, আমি তো এটা আমার ইচ্ছা মতো চালাম। তো মোবিলের জায়গায় দিলেন অক্টেন, অক্টেনের জায়গায় দিলেন মোবিল, এইসব করলেন আপনি পণ্ডিতগিরি। এই মেশিন দিয়ে বা এই গাড়ি দিয়ে আপনার লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না,
অ্যাক্সিডেন্ট করবেন আপনি, অ্যাক্সিডেন্ট হায়াত শেষ হয়ে গেল, মেশিন আগুন ধরে যেতে পারে, কি হবে আল্লাহ জানে। দুনিয়াতে কেউ কিছু বানাইল তার কথা রক্ষা করা জরুরি, কেউ প্লেন বানাইল আল্লাহর দেওয়া ব্রেন, তার বাপের ব্রেন না এটা, আল্লাহর দেওয়া ব্রেন দ্বারা সে এটা বানাইল, উদ্ভাবন করলো, যত মাল মেটেরিয়াল লাগাইছে সব আল্লাহর সৃষ্টি, তার সৃষ্টি না, আল্লাহ তার ব্রেনে ঢালছে, উদ্ভাবন করছে, এবং তার ফর্মুলাতে আপনি না মানেন, এই প্লেন আপনি হাওয়ার মধ্যে উড়াইতে পারবেন না। ওটা দিয়ে ধান খেতে পড়বে, আগুন ধরে যাবে। তো মানুষের তৈরি মেশিন, মানুষের ফর্মুলা না মানলে অ্যাক্সিডেন্ট। তো মানব জাতি তার সমস্ত মেশিনের সারমর্ম, দুনিয়াতে যত বিল্ডিং আবিষ্কার হয়েছে, যত মেশিন আবিষ্কার হয়েছে, সব তো মানুষকে দেখে, সব কিছুর গোড়া কোথায়? মানুষ। মানুষ নিজেকে দেখে গবেষণা করে এক একটা উদ্ভাবন করছে, এ যারা বিল্ডিং আবিষ্কার করছে তারা মানুষকে দেখছে, মানুষের দুটো পাও আছে, তাহলে আমার এই বিল্ডিং এর পাও থাকতে হবে, ব্যাস থাকতে হবে, এই শরীরে হাড্ডি আছে, তাহলে এর মধ্যে একটা কিছু শক্ত কিছু দিতে হবে, এখানে গোস্ত আছে তো সিমেন্ট লাগাইতে হবে, চামড়া আছে তো ওখানে প্লাস্টার করতে হবে, হ্যাঁ পেইন্ট দিতে হবে, সব কিন্তু ওইখান থেকে নিচ্ছে, নিয়ে এই বিল্ডিং খাড়া করতেছে, যত মেশিন আছে সব মানুষ তার বডির উপরে কেয়ার করে আবিষ্কার করছে। তো মানুষের গুলো তাদের কথা না মানলে ধ্বংস অনিবার্য, আল্লাহর দেওয়া মেশিন না আল্লাহর ফর্মুলা যদি উপেক্ষা করা হয়, আর মানব রচিত আইন দিয়ে চালানো হয়, তাহলে কি শান্তি আসবে, কোন কামিয়াবি আসবে, কোন ইজ্জত আসবে, তা ধ্বংস হবে, ধ্বংস হবে। মদ আল্লাহ হারাম করে দিচ্ছেন, না মানে কয়েক বছরের মধ্যেই ফিনিশড, তা সব খতম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সাময়িক একটা উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু ভিতরের সমস্ত পার্টস নষ্ট করে দেয়, মরা জন্তু কেন হারাম করা হয়েছে? এটা মানুষের জন্য ক্ষতিকর, এই ক্ষতিতে বাঁচানোর জন্য হারাম করা হয়েছে, আল্লাহর কি জরুরত, আল্লাহর কি স্বার্থ আপনাকে ওকে বাঁচানোর জন্য? ঠিক দাম্পত্য জীবনে আপনি আমি কামিয়াব হই, সুখে থাকি, নেক সন্তানের চেহারা দেখি, আল্লাহ চায়, তো এর জন্য তিনি বিধান দিয়েছেন। আল্লাহ তো বিবিও নেই, হইতে পারে না, তার কোনো বাচ্চাও নেই, যদিও খ্রিস্টান গাধারা বলে
ঈসা আলাইহিসসালাম আল্লাহর ছেলে, গাদার দল। একটা দিয়ে এরকম দাবি করছিল উনি আল্লাহর ছেলে, ওনাকে মানলে সব মাফ হয়ে যাবে। এক মূর্খ লোক ওই পাদ্রীকে বলল, তোমার আল্লাহর কয় ছেলে? বললো, আমার আল্লাহর একই ছেলে। তোমার আল্লাহর বয়স কত? আমার কোটি কোটি বছর। তো মূর্খ লোকটা বলল, কোটি কোটি বছরে উনি মাত্র একটা ছেলে দিয়েছেন জন্ম, আর আমি মাত্র এই আমার বয়স 60 বছর, আমার তো 8-10টা ছেলে। তো তোমার আল্লাহ থেকে তো আমি শক্তিশালী বেশি, তো তোমার আল্লাহর আমি মানব কেন? উনি এত বছরে একটা ছেলে দিলেন, আর আমি দেখো 60 বছরে কটা দিচ্ছি। পাদ্রীর একদম বেকুব বানাই দিলেন, গলত জিনিস। তো বলতেছিলাম আল্লাহ এগুলো থেকে পাক না। আমাদের জন্য বিবি জরুরি, সন্তান জরুরি, এগুলো জরুরি। এই জরুরিগুলো আমরা কিভাবে ব্যবহার করব, করলে আমরা শান্তিতে থাকব, আবার এটা ইবাদত হয়ে যাবে। প্রত্যেকটা পুরুষ বিবির দিকে মুখাপেক্ষি, বিবি স্বামীর দিকে মুখাপেক্ষি, কেউ স্বয়ং সম্পন্ন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন, তারা তোমাদের লেবাস, তোমরা তাদের লেবাস। লেবাস মানুষের দোষ ত্রুটিকে ডেকে রাখে। আপনার শরীরে অনেক অবাঞ্ছিত দাগ দগ থাকতে পারে, হ্যাঁ, অনেকের পায়ের মধ্যে থাকে, বাচ্চাটা বোঝা লাগায় আসলো, খালাস। ঠিক এরকম স্ত্রীর কারণে স্বামীর দোষ জাহির হয় না। আবার স্বামীর কারণে স্ত্রীর কোন দোষ প্রকাশ পায় না। একজন আর একজনের জন্য সহায়ক, অর্ধেক বলা হয়েছে, অর্ধেক। প্রত্যেকে প্রত্যেকের দিকে মোকাবেক্ষ। এই অবস্থায় 60-70 বছরের জিন্দেগি কিভাবে পাড়ি দিবে? পাড়ি দিতে একজন আমির লাগবে, আমির লাগবে। আমির ছাড়া এই সফর পার করতে হলে অ্যাক্সিডেন্ট হবে। প্রত্যেকটা জায়গায় জিম্মাদার থাকে, দুইজন এক র্যাঙ্কের হয় না, তাহলে চলবে না। একজনকে আর একজনের আন্ডারে করে দেওয়া হয়। তো গত জুমায় বলেছিলাম, এই 60-70 বছর সফর একসাথে করতে হবে। এখানে আল্লাহ নিজেই কোরআনে স্বামীকে আমির বানাই দিয়েছে, সে পরিচালনা করবে, সে সিদ্ধান্ত দিবে, সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর এই ফয়সালা যারা মানবে তারা কামিয়াব। কাফেররা মানতেছে না। আমাদের দেশের যারা ব্রিটিশ সিলেবাস পড়ে এদের অনেকেও মানে না,
কোরআন হাদিসের জ্ঞান না থাকা এরাও মানে না, এরাও দাম্পত্য জীবনে অশান্তিতে আছে। তারা বিয়ের সময় না দিনদারি দেখে না বয়স দেখে, শরীয়তের দৃষ্টিভঙ্গি বিয়ের সময় স্বামীর থেকে স্ত্রীর বয়স অন্তত 10 বছর কম হইতে হবে, 10 বছর কম হইতে হবে। ওরা দেখা যাচ্ছে এক সমান বয়সের দুইজন, এক সমান দুইজন, ভবিষ্যৎ জীবনে মারাত্মক সমস্যায় পড়বে তারা। মহিলারা 50 বছরে রিটায়ার্ড করে, তাহলে পুরুষ রিটায়ার্ড করে 70 বছরে, তো সেখানে মিল খাওয়াবে কেমনে? এই জন্য শরীয়ত আগের থেকে সাবধান করে দিচ্ছে, আগের থেকে সাবধান করে দিচ্ছে, স্ত্রীর বয়স কম থাকতে হবে, স্বামীকে সম্মান করতে বলা হয়েছে। যদিও বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুত্ব থাকবে আবার স্বামীকে ইজ্জত করতে হবে। কাফেরদের মধ্যে তা নেই, আমাদের ইংরেজি পড়ুয়া আওলাদদের মধ্যে তা নেই, সব তুই তুকারি। স্বামীকে এমন ভাবে ডাকতেছে কি স্বামী না তার ছেলে না ছোট ভাই, কিছুই বোঝার কায়দা নেই। এমন জাহেলিয়াত। তো এই ব্যাপারে গত জমাতে বলা হয়েছে স্বামীকে আমির মানতে হবে, এর বাইরে গেলে কামিয়াবি নেই, ধ্বংস। আজকে তোমায় যে বিষয়টা বলা হইতেছে, যদিও পুরুষটা আমির বানানো হয়েছে, এর এই অর্থ না যে সে চেয়ারে বসে বসে অর্ডার করবে, আমির সাহেব, আমাদের আমির সাহেব মানে অর্ডার, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না। আমির সাহেব মানে অর্ডার, এটা ইংরেজদের দৃষ্টিভঙ্গি। তাদের তরিকাই এই যে বড় হবে সে ছোটকে অর্ডার করবে, আমাদের ইসলামে কোনো অর্ডারই নেই, অর্ডার নেই। এখানে সম্মানজনক শব্দ ব্যবহার করা হয়, তাই আমরা এটা করি, আমরা খাদা খাই, এই করি সেই করি, আমরা এটা করি, কেউ অর্ডার দিবে না, বলবে না নামাজ আমরা বসবেন, জরুরি কত হবে বসবেন, বলবেন ভাই আমরা বসতে চেষ্টা করি, আমরা বসতে চেষ্টা করি, এটা কোনো অর্ডার না। ইসলাম এরকম কথা শেখায়, আপনার চাকরের সাথে, আপনার ড্রাইভারের সাথে, সে আপনার ভাই, আর ইংরেজরা শেখায় অর্ডার। শরিয়ত স্বামীকে আমির বানাইছে, তার অর্থ অর্ডার দাতা না। আল্লাহর হাবিব বলেন সাইয়িদুল কওম খাদিমুহুম, যাকে আমির বানানো হবে সে খেদমত করবে, খেদমত করার জন্য আমির বানানো হয়েছে, অর্ডার জারি করার জন্য না। ওরা সব অর্ডারে গোড়া কাটে দিচ্ছে, এক হাদিস সাইয়িদুল কওম খাদিমুহুম, সাইয়িদ মানে সর্দার, আমির, আমির কি হবে যে সব সাথীদের খেদমত করতে জানে, এ আমির হবে।
স্বামীকে আমির বানানো হয়েছে, সে স্ত্রীর খেদমত করবে, কি খেদমত? তার কোনো দিক দিয়ে কষ্ট হইতেছে কিনা সেটা সাধ্য অনুযায়ী ওই কষ্ট দূর করতে হবে, তাকে আরামে রাখতে হবে, তাকে ইজ্জতের সাথে রাখতে হবে, তার অবদানের স্বীকৃতি দিতে হবে, অবদানের স্বীকৃতি দিতে হবে। পাকিস্তানের যিনি বড় আলেম জাস্টিস, সুপ্রিম কোর্টের জাস্টিস মুফতি তাকি উসমানি, ওনার যিনি পীর ছিল ডাক্তার আব্দুল হাই আরেফি, উনি ওনার এক মুরিদের বাসায় এক দাওয়াতে গেছেন, তো খানা খাওয়ার পরে উনি খানার প্রশংসা করলেন, মাশা আল্লাহ মাশা আল্লাহ তোমার বিবি খুব সুন্দর পাকাইছে, খুব মজাদার হয়েছে। তো পর্দার আড়াল থেকে কান্নার আওয়াজ আসলো, তো উনি তো একটু আশ্চর্য হইলেন, আমার কোন কথায় বিচারি কষ্ট পাইল, তাকে কর জিজ্ঞাসা কর, তাকিক করার পরে জানা গেল ওই মুরিদের স্ত্রী বলতেছে যে আমি বহু বছর এই সংসারে আছি, আমি পাক করে খাওয়াই দিচ্ছি, কিন্তু দীর্ঘ এই লম্বা বচ্চা এত বছরের মধ্যে আজকে আপনার জবানে শুনলাম যে আমার পাক অনেক মজাদার হয়েছে। এই কথাটা এই সংসারে কত সদস্য আছে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কার জবান থেকে বের হয়নি? তারা মনে করছে এটা বলার দরকার কি, এটা তার ডিউটি, সেটা করতে বাধ্য, অথচ ডিউটি না। মহিলাদেরকে আল্লাহ একটাই দায়িত্ব দিচ্ছেন, স্বামীর শয্যা সঙ্গিনী হওয়া, এটা হল এক নম্বর দায়িত্ব। আর যেগুলো করে দেয় এত নফল, আমাদের খানা পাকাই দিচ্ছে, ঘর গুছাই দিচ্ছে, জামা কাপড় রেডি করে দিচ্ছে, বাচ্চাদেরকে লালন পালন করে দিচ্ছে, এ তো দয়া করতেছে, দয়া। এই ঘটনা কিতাবে লিখছে, এটা স্বীকার করা চাই, তাদের অবদান স্বীকার করা চাই, অনেক অবদান তাদের, যেগুলো আমরা স্বীকার করি না, মনে করি তার ডিউটি, আমরা জানি না তার ডিউটি কতটুক, আর কতটুক সে বেস্তি করতেছে। তো তাদের সাথে আমাদের আচরণ কি হবে, আমি কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলো সামনে রাখলে আচরণ বিধি এমনি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা আয়াত পড়ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে নেক বিবি দান করো, নেক বিবি দান করো, জান্নাতও আমাকে নেক বিবি দান করো। এই দোয়া সবাই পড়ি, আমরা অর্থ জানি না, এটা কত বড় নিয়ামত, এটার জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন। পাঁচ শক্ত দোয়াতে পড়তে বলছেন, রব্বানা আতিনা, আতিনা মানে আমাদেরকে দাও,
في الدنيا دنيا المده حسنا حسنا دو نيك بيبي نيك بيبي تاويس তো যেটা অনেক বড় নেয়ামত না হতো স্বামীর জন্য জান্নাতের রাস্তায় চলার জন্য অনেক বড় সহায়ক না হতো অনেক বড় সহায়ক তাহলে এই দোয়া শিকার হইত হাসানা এই গেল একটা দ্বিতীয় পাড়ায় দশম পৃষ্ঠায় সূরায় নিসার ১৯ নম্বর আয়াত পড়েছে সেখানে বলা হয়েছে ফাইন কারিহতুমুহুন ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি خيرا كثيرا এর আগে বলছেন وعاشروهن بالمعروف আমার বান্দীদের সাথে অর্থাৎ তোমাদের বিবিদের সাথে উত্তম ব্যবহার করো আমি রব্বুল আলামিন হুকুম দিচ্ছি তোমার বিবি তুমি সৃষ্টি করো নাই আমি সৃষ্টি করেছি আমার কুদরতি ফয়সালা দ্বারা তোমার বন্টনে গেছে এটা তোমার দায়িত্বের আমি রব্বুল আলামিন হুকুম দিচ্ছি সুপারিশ করতেছি আমার এই বান্দার সাথে ভালো ব্যবহার করো তার বিবেক বুদ্ধি তোমার তুলনায় কম দেওয়া হয়েছে এটা আল্লাহ জানাই দিচ্ছেন কম দেওয়া হয়েছে অনিচ্ছাকৃত কিছু ভুল হয়েও যেতে পারে তুমি সবর করো ধৈর্য ধারণ করো জুলুম করো না দুর্ব্যবহার করো না وعاشروهن بالمعروف সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ করো সামনে বলতেছেন হইতে পারে তার কোন সাইড তোমার কাছে অপছন্দনীয় তোমার বিবির কোন সাইড কোন একটা চরিত্র কোন একটা দিক একটা মানুষের সব দিক কি ভালো লাগে আপনার সব সাইড কি তার কাছে ভালো লাগে আমরা যা করি যে ব্যবহার করি থেকে আমরা দাবি করতে পারবো আমাদের 100% কাজ আমাদের বিবিদের কাছে ভালোই লাগে খুশি লাগে তাদের অপছন্দ হয় না কোন পুরুষ দাবি করতে পারবে না আমাদের অনেক কাজ তাদের মনের বিরুদ্ধে হয় মনের বিরুদ্ধে হয় তারা মনে কষ্ট পায় না হয় তা আমার দ্বারা যখন হইতেছে তার দ্বারা হইতে পারে এটা আল্লাহ বলতেছেন কোন সাইড যদি অপছন্দ হয় তো তুমি এইটা মনে করে তোমার দিলকে সান্ত্বনা দাও সবর করো কি মনে করে হইতে পারে কোন সাইড তোমার কাছে অপছন্দনীয় কিন্তু আল্লাহ করবেন ওইটার ভিতরে খাইরান কাসীরা খায়ের মানে মঙ্গল কামিয়াবি কাসীরান মানে অনেক তুমি যারা খারাপ দেখতেছ বিবির এক সাইড খারাপ সেই বিবির আর এক সাইডের মধ্যে তুমি প্রভূত কল্যাণ পাইবা শুধু খায়রান বলে নাই
তাহলে কল্যাণ পাওয়া যেত। খায়রানের সাথে কি লাগাইছে? কাসিরান থেকে আল্লাহ লাগাইছে না তফসিরে জালালাইন তারা লাগাইছে, তফসির করতে যায় এটা বাড়াই দিছে। আল্লাহ কইছেন খায়রান কাসিরান, অপছন্দ করতেছ? আর সাইড দেখো, তার মধ্যে কত কল্যাণ আমি রাখছি। এর কি উদাহরণ দিব? যাত্রা তাকে বুঝতে হবে আল্লাহর এই আয়াতটা, যাত্রা তাকে বুঝতে হবে। আমার বিবির এই সাইড আমার কাছে অপছন্দনীয়, কিন্তু এইটা খুব ভালো। প্রত্যেকে গবেষণা করেন, বুঝিয়া আমি বোঝার জন্য দুই একটা সাইড বলতেছি। আপনার স্ত্রীর সৌন্দর্য একটু কম, ঠিক আছে, একটু কম, কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান তো সে আপনাকে এত পরিমাণ সেবা যত্ন করে, সে আপনার থেকে একটু পৃথক হয় না, আপনার কষ্ট হইতে পারে, কখন কোনটা লাগবে, সর্বক্ষণ তার আরাম আয়েসকে হারাম করে দিয়ে সে রাত জেগে জেগে আপনাকে পাহারা দেয়। রাত জেগে জেগে আপনাকে পাহারা দেয়, আপনার কখন কি লাগবে, আপনার কখন কোন সমস্যা হবে, ওই সমস্যা দূর করার জন্য সে ঘুমকে হারাম করে দিচ্ছে। সৌন্দর্য তো কম, কিন্তু এই গুণ আছে, খেদত সাংঘাতিক কম। কোনটার মূল্যায়ন হবে? আরেকজনের স্ত্রী সৌন্দর্য বেশি আছে, কিন্তু তার স্ত্রী খেদমতের কোন ধার ধারে না, সে তো তার ধান্দায় আছে। সৌন্দর্য আছে তার ধান্দায় আছে, দেখেন না আজকেন ব্যাগ একটা কান্দে করে ঘুরতে থাকে, টোটো কোম্পানির ম্যানেজার, এই ম্যানেজারই করো, স্বামী বিছানায় কি করতেছে, খাইছে না না খাইছে, তাড়াতাড়ি ঘুমাইতে পারছে না না ঘুমাইতে পারছে, এইগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। গাড়ি দিবেন, দামি দামি মোবাইল দিবেন, আর কি কি চায় এগুলো দিবেন, হ্যাঁ এগুলো নিয়ে কি হবে? এই সৌন্দর্য দিয়ে কি হবে? আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম যে এক সাইড একটু অপছন্দনীয় হলো, আর এক সাইড দেখো এই ধরনের বহুত কিছু হইতে পারে। তার অন্য কোন আখলাক আপনার পছন্দ হয় না, সৌন্দর্য না অন্য কোন বিষয়, তবে অন্য কোন কল্যাণ দেখতে পাবেন। কি কল্যাণ হইতে পারে? তার পেটে যে সন্তান হয়েছে, কোন সন্তান নাবালক অবস্থায় মারা গেল, এই সন্তানটা তো বিবির ওসিলায় পাইলেন, বিবি না থাকলে তার কি সন্তান হবে? বিবির খরচ যদি সে বহন না করে তার তো সন্তানের চেহারা দেখা হবে না। এই যে সন্তান দিল নাবালক অবস্থায় মারা গেল, আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। এই সার্টিফিকেট পাইলেন কোথায়? কোন ভার্সিটি আপনাকে এই সার্টিফিকেট দিচ্ছে? বিবির কারণে আল্লাহ দিচ্ছে, বা এই বিবি থেকে আপনাকে আল্লাহ এমন ছেলে দিল বা মেয়ে দিল যারা হাফেজে কোরআন হয়ে গেল, দশজনকে কমপক্ষে হাসরের ময়দানে জাহান্নাম থেকে উদ্ধার করে বেঁচে নিতে পারবে, কমপক্ষে দশজন। আপনার স্ত্রী পেটে এইরকম ছেলে বা মেয়ে হয়েছে, হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে,
মুফতি হয়ে গেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কত বড় কল্যাণ পাইলেন। শহীদের আসরের ময়দানে অসংখ্য লোকের জন্য সুপারিশ পাবে এবং আল্লাহ তাদের সুপারিশকে কবুল করবেন। তুই বিবির কারণে ধরলো এটা, বিবি যদি না থাকতো এই সন্তানই হতো না, সন্তানই হতো না। হাফেজ আবার করতে গে, আলেম করতে গে, শহীদ করতে গে, হ্যাঁ, এইভাবে যদি আমরা চিন্তা করি অনেক উদাহরণ আমাদের বুঝে আসবে। আমি জাস্ট একটু ধারণা দিলাম যে প্রত্যেকের বিবির কোন সাইড স্বামীর কাছে অপছন্দনীয় থাকে, এই জন্য তাকে ঘৃণা করার দরকার নেই। সে অন্য সাইড দেখবে, দেখে সবর করবে, আল্লাহ তাকে কামিয়াব করবে, আল্লাহ তাকে কামিয়াব করবে, এটাই এতে বলা হয়েছে। তা ইন কারিহতুম ফাআসা আন তাকরাহু শাইয়্যা ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আরাকাতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা। হে ইমানদারগণ, আল্লাহর ভয় অন্তরে রাখো, যে কোনো কাজ করবা আল্লাহর ভয় রেখে কাজ করো, করে ফেললাম শেষ হয়ে গেল এরকম না। এটা আমাকে কৈফিয়ত দিতে হবে, সময় মতো কৈফিয়ত দিতে হবে। আজকের দুনিয়াতে আমার দাপট আছে, কোন দাপট সেখানে চলবে না। বড় বড় রাজা বাচ্চারা সেখানে আসামির সুরতে পেশ করা হবে। দুনিয়াতে যারা রাজা বাচ্চা ছিল, যে যত বড় বাচ্চা ছিল তত বড় আসামি হয়ে ওখানে উঠবে। আল্লাহর ভয়কে সামনে রাখো। অকুলু কৌলং সাদিদা, সব মানুষের সাথে বিশেষ করে বিবির সাথে, এ একটা তাফসীর। সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো, ঠেস মারা কথা বলো না, দিল দুখানেওয়ালা কথা বলো না। তার বেইজ্জত হয় এমন কথা বলো না, তার বাপ মায়ের বেইজ্জত হয়, ভাই বেরাদারের বেইজ্জত হয় এমন কথা বলো না। জবানকে সংযত রাখো। অনেক পুরুষ আছে, স্ত্রী যদি একটু ভুল করে তার বাপ মা শুদ্ধ গালাগালি আরম্ভ করে, তার বাপ মারে যা তাই বলতে থাকে। আপনাকে বললে আপনি বরদাস্ত করতে পারবেন? আপনি পারবেন না। তার সাথে লড়াই করতে আরম্ভ করবেন, এটা আমার বিরুদ্ধে বল, আমার বাপের বিরুদ্ধে বললে কেন? আর তো বসে থাকতে পারবেন না। তার ব্যাপারটা এরকম বুঝতে হবে, এই ধরনের খোসা মারা কথা, দিলে আঘাত করে নেওয়ালা কথা, দিলে চোট লাগে, বেইজ্জত হয় এমন কথা বলা নিষেধ। অকুলু কওলান সাদিদা, কি লাভ হবে? সামনের আয়াতে আল্লাহ বলতেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম।
তোমার আমলের মধ্যে অনেক ভুল আছে, তুমি যে আমল করো তোমার কোন আমলই ফলোয়ানা সই না। এই যে আল্লাহর বান্দার সাথে তুমি সদ্ব্যবহার করলে তার কোন ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কটু কথা বললে না, আল্লাহ খুশি হয়ে তোমার ওই ভুল আমলগুলো কবুল করে নেবেন। ভুল আমল কবুল করার পদ্ধতি এই, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার গলত আমলকে আল্লাহ কবুল করে নেবেন। তার বান্দির সাথে তুমি সদ্ব্যবহার করেছ, এক বুজুর্গের কথা কিতাবে লিখছে, খিচুড়ি পাকাইছে নেমক দিতে মনে নেই, নেমক দিতে মনে নেই, বেচারা খাটাখাটি করে আসছে, মেজাজটা এমন খারাপ হয়েছে যে পিটায় হঠাৎ তার জেন আসলো যে এটা তো ইচ্ছা করে করে নাই, নেমক দিতে তো ভুলে গেল, তা অনিচ্ছা হয়েছে, কোনদিন তো নেমক দিতে ভুল করে না, আজকে ভুল করলো কেন? আসলে এই অক্তে আমার কেসমতে এইরকম খানা আল্লাহ লিখে রাখছেন, এই অক্তে আমার কেসমতে আল্লাহ তালা এই নেমক ছাড়া খিচুড়ি লিখে রাখছেন, আল্লাহর ফয়সালা বাস্তবায়ন হবে কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ যারা ফয়সালা করে রাখছেন ওটা হবে, আর কারো ফয়সালা হবে না। হাদিস আছে, মা শা আল্লাহ কান ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চাইছেন ওটা হয়েছে, আল্লাহ যারা চান নাই ওটা হয় নাই। রাগ সাংঘাতিক হয়েছে সাথে সাথে এটা মনে পড়ছে, আমার তকদিরে এই খানা লেখা, কিচ্ছু বলেনি, একদম সবর করছে। এই লোকের যখন এন্তেকাল হয়ে গেছে, তার কোন বন্ধু বান্ধব তাকে স্বপ্ন দেখছে, তো জিজ্ঞাসা করছে তো তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করছেন, বলে আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন করল, কোন আমলের বরকতে এই খিচুড়ির কিস্তা করল, একদিন খিচুড়িতে নেমক দেয় নাই, একদম মাথায় রক্ত উঠে গেছিল, পরে আমি আল্লাহর কথা চিন্তা করে আমার কেসমত আমার তকদির এটা চিন্তা করে কিচ্ছু বলি নাই, আল্লাহ বলেন তোমার এই আমলটা আমার কাছে এত পছন্দ হয়েছে যে এইটার কারণে আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিছি, সব আমল কবুল করে নিছি। নেমক কম হয়েছে সবর করছে, তার জিন্দেগি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহ তা বহু ঘটনা পাওয়া যায়, অনেকে তো আল্লাহ ওলি বানায় নিছে বিবির এই ধরনের ব্যবহার, সবর করার দরুন আল্লাহ ওলি বানায় নিছে, সে ওলি হওয়ার যোগ্য ছিল না, এই এই কুরবানির কারণে আল্লাহ ওলি বানায় নিছে। কত বড় ফজিলত, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গলত আমলকে আল্লাহ কবুল করে নেবেন এবং তোমার গুনাহ কথা আল্লাহ মাফ করে দিবেন। কাজে সবর করতে হবে, এর এই অর্থ না যে তাকে নসিহত করা যাবে না, তাকে শিক্ষা দেওয়া যাবে না, এটাও শরীয়ত বলে দিছে। সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিছেন, আল্লাতি تخافون نشوزهن فعظوهن, তোমাদের বিবিদের দ্বারা যদি তোমাদের কষ্ট হয় তাদের গলত আচরণের দ্বারা, তো তাদেরকে ওয়াজ করো, فعظوهن اعذوا ওয়াজ থেকে ওয়াজ করো, নসিহাত করো, হুজুরদেরকে ডেকে আনো,
আমি তোমার বাড়িতে নসিহাতের বয়ান ব্যবস্থা করো, কিছুদিন নসিহাত চালাও, ওদের দিল নরম, তারা মানবে ইনশাআল্লাহ। এত কাজ হল না। তো দ্বিতীয় স্টেপ এসে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজিআ, মাযাজিআ মানে শোয়ার স্থান, মনে করেন চৌকি, চৌকিতে তার সাথে শয়ন করা ছেড়ে দাও, আল্লাহ দেখা দেখ, ওই ঘরেই আল্লাহ দেখা। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজিআ, আর ঘরে না, তাকে তো অনুতপ্ত হওয়ার সুযোগ দিতে হবে, আরেক ঘরে যে দরজা বন্ধ করে থাকলেন, তুমি যদি মাপ চাইতে চাইলে ব্যবস্থা ব্যবস্থাও রাখতে হবে। দ্বিতীয় স্টেপ, এতে যদি তার বদোদায় না হয়, তিন নম্বর অগরিবুহুন, হালকা প্রহার করো, কিন্তু আমির স্ত্রী তো মামুল, শরিয়াতে প্রহার করার অনুমতি দিচ্ছে, হালকা, কোন জখম হইতে পারবে না, কোন দাগ পড়তে পারবে না, দাগ পড়তে পারবে না, হালকা প্রহার করো। তো সমান অধিকার কোথায় থাকলো? সমান অধিকার যারা চিল্লায় তাতে আয়াত অস্বীকার করতে, কোথায় সমান অধিকার? এখানে তো এই আয়াতে তো স্বামীকে শিক্ষকের মর্যাদা দিচ্ছে, স্ত্রীকে তো শিক্ষকের মর্যাদা দেয়নি। তাহলে স্ত্রীর মাঝে মধ্যে স্বামী উল্টাপাল্টা করলে দু চারটে বেদ লাগাইতে পারত, তা তো নেই, তা তো নেই। তো এটা অনুমতি আছে, তবে হাদিসে একথা সাথে সাথে আছে যে যদিও এটা আল্লাহ তাআলা অনুমতি দিচ্ছেন তৃতীয় স্টেপে এসে হালকা প্রহারের, তবে কোন নবী আলাইহিস সালাম তার জিন্দেগিতে তার বিবিকে প্রহার করেন নাই, অনুমতি দিচ্ছেন আবার হাদিসে অনুমতি আছে, কিন্তু কোন নবী রসুল তাদের বিবিরা উল্টা সিধা করছে, মানুষ তো প্রহার করেন। আর একটা হাদিসের মধ্যে আসছে প্রহার করা অনুমতি আছে, প্রয়োজনে করতেও পারবা, কিন্তু এতে তোমার একটা ফজিলত নষ্ট হবে। পুরুষকে বলতেছে জায়েজ আছে, কিন্তু জায়েজটা করতে গেলে তোমার একটা ফজিলত নষ্ট হবে, তোমার নাম ছিল শরীফের খাতায়, আরবিতে শরীফ, বাংলায় ভদ্র, আল্লাহর দরবারে তোমার নাম ছিল ভদ্র মানুষের খাতায়, তখন এই সুযোগটা নিলা, তখন কিন্তু ওই খাতা থেকে নাম কাটা গেল, ওই খাতা থেকে কি হয়ে গেল, নাম কাটা গেল, কাটায় শরীফের উল্টালো কমই না, খসিস এই খাতায় নাম আসলো, এই খাতায় নাম আসলো। আর যদি আবার স্ত্রীকে রাজি করে নিতে পারে তখন এটা একটা ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও, তোমাকে আমি হাদিয়া দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি, আবার রাজি করাই নিল, তাহলে আবার আল্লাহ ঠিক করে দিবেন।
তো যাই হোক এটা অনুমতি আছে কিন্তু কোন নবী রাসূল এটা নেন নাই এটা কাজে লাগান নাই এরপর স্টেপ আল্লাহ রাখছেন فبعثوا حكما من اهله وحكما من اهلها চতুর্থ স্টেপ দুই পক্ষ থেকে দুইজন মুরব্বি বসাও তারা উভয় পক্ষের কথা শুনুক শুনে কার কতটুকু ভুল হইতেছে কার কিভাবে চলা উচিত তারা বলে দিক এলে চতুর্থ ওখানে আয়াত আসছে আল্লাহ তাআলা আশা পোষণ করছেন আশা করা যায় এই স্টেপে এসে কামিয়াবি হয়ে যাবে অর্থাৎ মিল হয়ে যাবে আর আল্লাহ না করুক এই স্টেপ যদি ফেল হয় চতুর্থ স্টেপ তখন তালাক দেওয়া জায়েজ হয় কিন্তু অনেকগুলো শর্তের সাথে কোন একটা মিন্স থেকে পাক হইতে হবে মিন্স অবস্থায় তালাক দেওয়া হারাম পাক হইতে হবে পাক হওয়ার পরে স্ত্রীর কাছে যাওয়া যাবে না জরুরত পুরা করা যাবে না তিন নম্বর সুস্থ মস্তিষ্কে দিতে হবে রাগ অবস্থায় তালাক দেওয়া হারাম দিলে পড়ে যাবে দেওয়া হারাম দিলে পড়ে যাবে তিন নম্বর শর্ত এই একসাথে একটার বেশি দেওয়া যাবে না একসাথে বেশি দেওয়া হারাম কিন্তু দিলে পড়ে যাবে তো পঞ্চম স্টেপে এসে তালাক দেওয়া বৈধ হইতেছে কিন্তু সেইখানেও অনেক শর্ত মিস থেকে পাক হইতে হবে তার কাছে যাওয়া যাবে না সুস্থ মস্তিষ্কে এক তালাক কোন জরুরত নেই দুই নম্বর আর তিন নম্বর তালাকের যে কোনো জরুরত এক তালাক যথেষ্ট কিন্তু মানুষ যদি আল্লাহর এই ধারাগুলো মানে আশা করা যায় তালাকের এই ধারায় তার আশা লাগবে না তার আগে স্ত্রী হেদায়ত পেয়ে যাবে মিল মোহাম্মত হয়ে যাবে কথায় কথায় তালাক দেওয়ার কোন ইজাজত শরীয়তে নেই আমাদের সমাজে যা ঘটে সব নিয়ে লাগে তালাকের সাথে যা উল্টাপাল্টা হয় তালাক তুমি এটা কেন করলে তালাক এটা যদি করো তালাক আর কোনো ই নেই এই একটাই চিকিৎসা দুনিয়াতে রয়ে গেছে স্ত্রীর তালাক অথচ বলা হয়েছে মুবাহ কাজের মধ্যে বৈধ কাজের মধ্যে সবচেয়ে জঘন্য কাজ নিকৃষ্ট কাজ হল তালাক সমস্ত মুবাহ কাজের মধ্যে নিকৃষ্ট কাজ হল তালাক তো এইভাবে যদি একটা লোক আগায় ইনশাল্লাহ তালাকের প্রয়োজন পড়বে না আর পড়লো একটা তালাক দিবে তাহলে হলো কি পরে যদি স্ত্রী তওবাতুল্লাহ করে নেয় স্বামীর হুকুম মতো চলতে চায় তো কোনো অসুবিধা নেই খালি বিয়েটা পড়াই দিলে হয়ে গেল স্ত্রী যদি এই স্বামীর ঘর না করতে চায় ওই রাস্তাও খোলা আবার তারা আবার যদি মিলতে চায় ওই রাস্তাও খোলা একটা তালাক দিলে লাভ কি হলো স্ত্রী এই স্বামীর ঘর করবে না তার মন উঠে গেছে যাও ওই এক তালাকই আর স্বামীর ঘরে যাওয়ার জন্য যথেষ্ট অথবা আবার তাদের মনের মিল হয়ে গেছে তারা একসাথে ঘর সংসার করবে তো সেই রাস্তাও খোলা খালি বিবাহ পড়াই দিলে হলো কোন ওই হালালা হিলা লাগবে না সব রাস্তা খোলা আল্লাহ বিপদে না পড়ি আমরা তার জন্য কত ব্যবস্থা রাখছেন আমরা সব ব্যবস্থা অ্যাবাউট করে তাদের বিপদে পড়ি কার দোষ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এইভাবে যদি কেউ চলতে পারে ইনশাল্লাহ সে কামিয়াব হবে তার পুরা দাম্পত্য জিন্দেগি ইবাদত হবে ইবাদত হবে জান্নাতের পথেও হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন